প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ ও ঋণ মুক্তির দাবিতে ডেপুটেশন বিজেপির। হুগলির আরামবাগ ব্লকের বিডিও অফিসে এদিন চাষীদের স্বার্থে ডেপুটেশন দেয় বিজেপি। প্রায় নয় দফা দাবি তুলে চাষীদের ক্ষতিপূরণ ও ঋণ মুক্তির দাবিতে বিডিও অফিসে এদিন স্মারকলিপি প্রদান করেন আরামবাগ বিধায়ক। এদিন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি হয়। জানা গেছে, জাওয়াদের জেরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং অকাল বৃষ্টিপাতে কয়েকশো বিঘা আলু ও ধানের জমি প্লাবিত হয়, জল জমে ফসল নষ্ট হয়ে যায়, চাষিরা আর্থিক সংকটে পড়েন, শোচনীয় অবস্থা হয় চাষিদের। এই জন্য আরামবাগের চাষিরা যাতে দ্রুত সরকারি ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে ডেপুটেশন দেয় বিজেপি। এই বিষয়ে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ জানান, এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, অথচ মুখ্যমন্ত্রী বা রাজ্যের কৃষি মন্ত্রী কৃষকদের জন্য কোনো ঘোষণা করেনি। তাই আমরা নয় দফা দাবি নিয়ে কৃষকদের স্বার্থে ডেপুটেশন দিয়েছি। কৃষকদের জন্য এই দাবি যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে সেই বিষয়ে আমাদের আন্দোলন চলবে। এখন দেখার প্রশাসন কৃষকের স্বার্থে কি পদক্ষেপ নেয়। শুভ দৃষ্টিমালা বদল নানা নিয়মে পড়লো গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।